আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা 2022 সালে সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমাররা দিতে যাচ্ছ, তাদের জন্য ইম্পর্টেন্টলি যে রিকোয়ারমেন্টটা বা প্রয়োজনীয় জিনিসটা লাগবে সে সম্পর্কিত বিষয় নিয়ে আজকে কথা রয়েছে তোমাদের সাথে। তো এইখানে কয়টা ইউনিট থাকবে এই বিষয় নিয়েও তোমাদের সাথে সম্ভব একটি আলোচনা রয়েছে আজকে। টোটাল তোমাদের এই গুচ্ছ ভর্তি পরীক্ষা বা বিএসটি ক্লাস্টার সিস্টেমের বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য ইউনিটের পরিমাণ হচ্ছে তিনটা, যার এক নম্বর ইউনিট হচ্ছে ইউনিট এ, দুই নম্বর ইউনিট হচ্ছে ইউনিট বি এবং তিন নম্বর ইউনিট হচ্ছে ইউনিট সি। এবং তোমরা যারা সায়েন্স থেকে রয়েছ তাদের জন্য ইউনিট এ রয়েছে, মানবিক শাখা থেকে যারা রয়েছ তাদের জন্য ইউনিট বি রয়েছে এবং তোমরা যারা কমার্সের রয়েছ তাদের জন্য ইউনিট সি রয়েছে। তো ইউনিট এতে শুধুমাত্র সায়েন্সরা পরীক্ষা দিতে পারবে। এবং এইখানে প্রথমত যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতেই পাব যে বিজ্ঞান শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসিতে বা সমমান পরীক্ষাতে ও এইচএসসিতে বা তার সমমান পরীক্ষাতে উভয় পরীক্ষার জন্য ন্যূনতম জিপিএ ক্যালকুলেট করে 3.50 করে পেতে হবে এবং সর্বমোট 3.50 করে পাওয়ার পরও টোটাল থাকতে হবে কত, 8.00 জিপিএ বা 8 জিপিএ, টোটাল জিপিএ থাকতে হবে 8। এবং প্রত্যেকটাতে স্পেসিফিক্যালি ইউনিকলি আলাদা করে 3.50 করে পেতেই হবে, ঠিক আছে। তো সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা সহ মাদ্রাসা বোর্ড এখানে বিজ্ঞান শাখা এবং ভোকেশনাল বা এইচএসসি বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। ওকে, তো ইম্পর্টেন্টলি আবারও বলে দিচ্ছি, তোমরা যারা সায়েন্স এর জন্য সায়েন্স থেকে আসছো তাদের জন্য স্পেসিফিক্যালি যে রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয় জিনিসটা, যেটা 20টা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত এক্সাম সিস্টেমে দরকার, সেটা হচ্ছে টোটালি 8.0 জিপিএ থাকতে হবে বা 8 জিপিএ থাকতে হবে এসএসসি এবং এইচএসসি মিলে। তারপর এইচএসসিতে এবং এসএসসিতে আলাদা করে অবশ্যই 3.50 এইচজিপিএটা থাকতে হবে মিনিমাম হিসেবে। তারপর ইউনিট বি সেকশনে চলে আসো। ইউনিট বি সেকশনটা আসলে তৈরি হয়েছে মানবিক শাখা বা আর্টস এর জন্য। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি মানবিক শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিশেষসহ ন্যূনতম জিপিএ 3.00 সহ সর্বমোট জিপিএ কমপক্ষে 6.00 থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসমূহ বা মানবিক যে শাখাগুলো রয়েছে, তো এইখানে মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড অর্থাৎ সাধারণ মুজাব্বিদ যাকে বলা হয়, তো মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমরা ইম্পর্টেন্টলি যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে কমপক্ষে আমাদের অবশ্যই 6.0 থাকতে হবে তোমরা যারা আর্টসে পরীক্ষা দিতে যাচ্ছ। আর এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতে কমপক্ষে ন্যূনতম হিসেবে 3.00 করে তোমাদের এই কাজটা করতে হবে বা এই রিকোয়ারমেন্টটা রাখতে হবে, এই রিকোয়ারমেন্টটা অবশ্যই রাখতে হবে। দেন তারপর চলে আসো ইউনিট সি সেকশনে। এই সেকশনটা তৈরি হয়েছে বাণিজ্য শাখাদের জন্য বা কমার্স ইউনিটের জন্য। তোমরা যারা কমার্স ইউনিটে রয়েছো তোমরা এই সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এবং এখানে যে বিষয়টা চাওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিশেষসহ ন্যূনতম জিপিএ 3.00 সহ সর্বমোট জিপিএ কমপক্ষে 6.50 থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ প্রথমে আমরা সায়েন্সের দেখলাম 8.00 থাকতে হবে টোটালি, তারপর সি ইউনিটে লক্ষ্য করছি আমরা এখানে 6.50 এবং বি ইউনিট লক্ষ্য করছি এখানে 6.00 থাকতে হবে মিনিমাম রিকোয়ারমেন্ট হিসেবে দুইটার সম্মিলিত রূপ অর্থাৎ এসএসসি এবং এইচএসসির যোগফল এর মিনিমাম রিকোয়ারমেন্ট হিসেবে। তো এই কমার্স ইউনিটের এই শাখাতে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসমূহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ব্যবসায় ব্যবস্থাপনা বা এইচএসসি এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে। তো যাই হোক, জিসিই এর ক্ষেত্রে আই জিসিই ও লেভেল পরীক্ষায় কমপক্ষে তিনটি বিষয়ে বি গ্রেড সহ পাঁচটি বিষয়ে পাস এবং আই এ এল বা এ লেভেল যেটাকে বলি পরীক্ষায় কমপক্ষে দুইটি বিষয়ে বি গ্রেড সহ তিনটি বিষয়ে পাস থাকতে হবে। এবং কি বলা হয়েছে এক্ষেত্রে সরাসরি আবেদনের মাধ্যমে সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন ক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে এবং সম নির্ধারণের লক্ষ্যে সরাসরি রেজিস্ট্রার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায় যোগাযোগ করতে হবে।
এই হচ্ছে ইম্পর্টেন্টলি বলে দেওয়া সেই হাইলাইটিং পয়েন্ট যেটা তোমাদের বলা হলো আর কি, এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের ভর্তি পরীক্ষার জন্য। তো তোমরা যদি এখান থেকে হালকা হেল্প পেয়ে থাকো কাইন্ডলি আমাকে হেল্প করে দিও সাবস্ক্রাইব করার মাধ্যমে, এবং তোমাদের এখন বর্তমান যেটা করা উচিত বসে না থাকে প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে? নিজের প্রিপারেশন সর্বোচ্চ করে নিতে হবে যাতে তোমাদের অবশ্যই একটা অ্যাটলিস্ট চান্স নিশ্চিত হয়ে যায়। তো আজকে এতটুকু পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।